এদিকে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। রাজশাহীতে বিএনপি সমাবেশে বিএনপি সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জিয়াউর রহমানকে কখনো মুছে ফেলা যাবে না। বরিশালে দলের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুজিবুর রহমান সারবার বলেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে সরকার, যা কখনোই সফল হবে না। রংপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হয়রানিমূলক মামলার সাজা এবং নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ। নোয়াখালীতে প্রেসক্লাব চত্বরে পুলিশি বেষ্টনীর মধ্যেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। খাগড়াছড়ির মিল্লাত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক দিয়ে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই সমাবেশ করেন নেতাকর্মীরা।